আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিনের জীবন প্রোগ্রামের শেষ পর্বে আবারও আপনাদেরকে স্বাগতম। দর্শক শ্রোতা, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে উপস্থিত রয়েছেন মুমিনের জীবন প্রোগ্রামের নিয়মিত আলোচক জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম। দর্শক শ্রোতা, আপনারা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনারা রেখেছেন, আপনাদের প্রশ্নের উত্তরের দিকে আমরা যাচ্ছি এবং উত্তর দিয়ে দিয়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কয়েকটি প্রশ্ন নিবার। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তো মুফতি সাহেব, একজন ভাই প্রশ্ন করেছেন শবে বরাত সম্বন্ধে। উনি জানতে চেয়েছেন যে সহি কোনো হাদিস আছে কিনা এবং মকসুদুল মুমিনিনের কথা উল্লেখ করেছেন, তো এই সম্বন্ধে একটু আলোচনা করেন। শবে বরাত সম্পর্কে সবিস্তারে আলোচনা আলহামদুলিল্লাহ হয়েছে, অতীতেও হয়েছে এবং হচ্ছেও। তো আপনারা দেখতে পারেন, ঢাকার একজন অনেক বড় আলিম এখানে আছেন, এই মৌলানা মুফতি মিজানুর রহমান সাহেব, উনিও কিতাব লিখেছেন কোরআন হাদিসের আলোকে শবে বরাত। কিতাবখানা আমার কাছেও ছিল, এখন আর পাচ্ছি না খুঁজে। আমি আজকেও দেখছিলাম, কয়েকদিন থেকে আমি এটা আমার সংগ্রহে ছিল। হযরত আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন সাহেব ঢাকার, উনি একটা কিতাব লিখেছেন, সেটাও আপনারা পড়তে পারেন। মুফতি দিলাওয়ার হোসেন সাহেব, তিনি মুফতি তাকি উসমানী সাহেবের কাছে 11 বছর একাধারে তার সাহচর্য ছিলেন। মুফতি মিজান সাহেব মদিনা ইউনিভার্সিটিতেও পড়েছেন, দারুলুম করাচিতেও পড়েছেন। মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব, ওনার লেখা কিতাবও রয়েছে। এছাড়া অসংখ্য উলামায়ে কেরামের কিতাবাদি রয়েছে। তো আমি আসলে কোন ভাষায় বলবো, সহজ একটা কথাকে কঠিন বানিয়ে ফেলা হয়েছে। আমরা ছোটোবেলায় সিলেট যখন জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসায় যখন পড়তাম, তো আমাদের উস্তাদগণ শাবান মাস আসলে তারা মানে ছোট পুস্তিকা লিখে এটা মার্কেটে ছেড়ে দিতেন, যে মানে আতশবাজি করা, বাতি জ্বালানো, হালুয়া রুটিকে জরুরি মনে করা, এই জাতীয় অনেক জিনিস কুসংস্কার আমাদের সমাজে ছড়িয়ে আছে শাবান মাস এবং শবে বরাতকে কেন্দ্র করে। এগুলোর কোনো প্রমাণ কোথাও পাওয়া যায় না। নামাজের বিশেষ যে একটা নিয়ম লোকজন তৈরি করে ফেলেছেন, এই তৈরি করা নিয়মগুলো নির্ভরযোগ্য কোনো বর্ণনা দ্বারা প্রমাণিত নয়। এইগুলো সম্পূর্ণরূপে পরিত্যাজ্য এবং মানে ছেড়ে দেওয়ার যোগ্য, বর্জনীয়। কিন্তু এই বর্জনীয় কথাগুলোকে উল্লেখ করে যদি কেউ এই রাতের বৈশিষ্ট্যকে কেউ অস্বীকার করে বসে, তাহলে সেটা হবে অনেক বাড়াবাড়ি, অনেক ছাড়াছাড়ি। আল্লাহ তাআলা যেন বুঝার আমল করার তৌফিক দান করেন। এই হাদিসের এই রাতের ফজিলত বিশেষভাবে প্রমাণিত, এটা শেখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহি উনিও তার মজমুআতুল ফাতাওয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন, অন্য কিতাবেও তিনি উল্লেখ করেছেন যে এই রাতের ফজিলত প্রমাণিত। এমনকি তার কোনো কিতাবে আমি এটাও পেয়েছি যে অনির্দিষ্টভাবে যে কোনো নফল নামাজ নফল ইবাদত করতে কোনো অসুবিধা নেই, এটা করা উচিত। তো কিন্তু সহিহ হাদিস এই ক্ষেত্রে যেটা বর্ণনা করা হয়, স্বয়ং যারা অনেকেই ফকাহায়ে কেরামের কথা, ইমামগণের কথা মানতে অপ্রস্তুত, তারা অনেক সময় শেখ নাসিরউদ্দিন আলবানী, বর্তমান যুগে আরব বিশ্বে একজন অতিবাহিত হয়েছেন ইসলামিক স্কলার, তার অনেক ভুল ভ্রান্তি থাকলেও মাশাআল্লাহ তার নলেজ কিন্তু অগাধ ছিল। উসুলুল ফিকহ সম্পর্কে তার অপারগতা এবং তার দন্যতা একটু আমাদের কাছে যদিও স্পষ্ট, কিন্তু এরপরেও তাকে যেহেতু অনেক আরব বিশ্বের লোকজন মাশাআল্লাহ মানেন এবং শ্রদ্ধা করেন, আমরাও শ্রদ্ধা করি, তিনিও কিন্তু একখানা হাদিসকে মেনেছেন, বরং তিনখানা হাদিসকে তার সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে তিনি এনেছেন। সিলসিলাতুল আহাদিস সহিহা মানে সহিহ হাদিসগুলোকে তিনি পৃথক করেছেন, এর মধ্যে তিনি তিনখানা বর্ণনাকে এনেছেন, এর মধ্যে একখানা বর্ণনা হলো, আমি তার রেফারেন্স এই জন্য দিচ্ছি যে যারা এই রাতের স্পেশিয়ালিটি এবং বিশেষত্বকে অস্বীকার করে বসেন, তারাও কিন্তু নাসিরউদ্দিন আলবানের তাহকিককে চোখ বুঝে মানেন, কোরআন হাদিসের মতো ওয়াহির মতো কিছু একটা মনে করেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এমনটা আসলে মনে করা ঠিক নয়, তিনিও একজন মানুষ ছিলেন। তো যাই হোক, কিন্তু তার তাহকিক যদি হয় সাহাহাহুল আলবানী, তাহলে মনে করা হয় যে একেবারে ফাইনাল কথা আর এটা সুপ্রিম ল এই পর্যায়ের, আমরা তার তাহকিককেও শ্রদ্ধা জানাই। কিন্তু তিনি নিজেও এই হাদিসগুলোকে, তিনখানা হাদিসকে অন্তত তার সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে তিনি এনেছেন এবং এই ব্যাপারে তার বক্তব্য উল্লেখ করে বলেছেন যে ও মজমুউ হাযিহির রওয়ায়া সহিহুন বিলা রাইব,
যে এই সবগুলো রেওয়ায়তের সমষ্টি নিঃসন্দেহে সহিহ, নিঃসন্দেহে সহিহ। তো একখানা হাদিস আমি আপনাদেরকে তুলে ধরছি, আন মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইয়াতলুউ আল্লাহু ইলা জামিই খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহু ইবনু হিব্বান ফি সহীহিহি। তো এটা হলো ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি তার সহীহ যে কিতাব লিখেছেন সহীহ নামে, এটা হলো কিতাব, এখানে সহীহ রেওয়ায়ত সবগুলো, সহীহ বর্ণনা, সহীহ ইবনে হিব্বান এটাকে বলা হয়, সহীহ ইবনে হিব্বান। এর মধ্যে হাদিস নম্বর হলো 5287 নম্বর হাদিস। আর ইমাম হাইসামি রহমতুল্লাহ আলহি তার মজমুউ যওয়াইদের মধ্যে এই কিতাবখানা এনেছেন অষ্টম খণ্ডে। তো এরপরে ইমাম তবরানি রহমতুল্লাহ আলহি মাজমে কবীরের মধ্যে, মাজমুল আওসতের মধ্যেও এই হাদিসখানা এনেছেন। তো এর অর্থ হলো হযরত মুআযি বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্ধ শাবানের রাত অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা তার সমস্ত মখলুকের প্রতি মানে মনোযোগ আরোপ করেন, রহমতের দৃষ্টিতে দেখেন, মনোযোগ আরোপ করেন মানে এই জায়গায় হলো রহমতের দৃষ্টিতে দেখেন আর মনোযোগ আরোপ করেন, এবং যারা মুশরিক তাদেরকে ক্ষমা করেন না, এবং বিদ্বেষ মনোভাব যারা হিংসুটে, হিংসা যাদের মধ্যে আছে, আর বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি যারা, যাদের মধ্যে বিদ্বেষ হিংসা বিদ্বেষ, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, না হয় সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আরেকখানা হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এক রাতে মানে না পেয়ে তার বিছানায় খুঁজতে বের হলেন, এরপরে জান্নাতুল বাকিতে গেলেন। তো কবরস্থানে যাওয়ার বর্ণনাও এর দ্বারা পাওয়া যায়, কিন্তু জীবনে একবার গিয়েছেন বলে বর্ণনা পাওয়া যায়, এজন্য এটাকে লাজিম না মনে করার কথা উলামায়ে কেরাম বলেছেন, জরুরি এবং নিয়মিত যেতেই হবে এমন আমল মনে না করার কথা বলেছেন। কিন্তু সমষ্টিগত হযরত শেখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী সাহেব, যার ইলম, যার আমল, যার তাহকিকের উপর এই উম্মতের পুরো একটা আস্থা রয়েছে, পুরো মুসলিম উম্মাহর আস্থা রয়েছে, তিনি নিজে তাহকিক করেছেন যে অন্তত 17 ভিন্ন ভিন্ন রেওয়ায়ত শবে বরাত সংক্রান্ত পাওয়া গেছে, এবং এইগুলোর দুর্বলতা সহনীয়। আর অসংখ্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলহি, ইমাম ইবনুল হুমাম রহমতুল্লাহ আলহি, হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলহি, হাদিসের ইমামগণ ফজাইলে আমালের ক্ষেত্রে সামান্য দুর্বলতাকে সহনীয় ভেবেছেন, এবং অনেকগুলি স্বয়ং হাদিসের ইমামগণ এই ব্যাপারে একমত যে কয়েকখানা দুর্বল বর্ণনাও যদি একত্রিত হয়ে যায় আর একটা আরেকটার জন্য অন্যটার জন্য যদি সহায়ক প্রমাণিত হয় তাহলে এটাকে মুশাহাদাত বলা হয়, মুতাবেআত বলা হয়। তো মুতাবে এবং মুশাহিদ কোনো মুশাহাদাত এবং মুতাবেআত যদি থাকে তাহলে এর দ্বারা একখানা এই দুর্বলতাগুলি দূর হয়ে যায়। যেমন একটা কথা আপনাদেরকে সহজ একটা বর্ণনা আপনাকে এসে কেউ পৌঁছিয়েছে, একটা ঘটনার খবর আপনাকে দিয়েছে একজন মানুষ, এখন এই মানুষের মধ্যে একটা দুর্বলতা আছে, এই জন্য আপনি 100% শিওর হতে পারছেন না, মেইবি হয়তো তার ভুলও হয়ে যেতে পারে, এমন একটা দূরবর্তী সম্ভাবনা আছে। কিন্তু এই একটা কথাই যদি এইরকম দুর্বলতা সামান্য কোনো একটা পয়েন্টে দুর্বলতা যদি থাকে, কোনো সামান্য দুর্বলতা থাকে, এই কথাটা এই এলাকার একজন বললো, আরও 10 মাইল দূরের আরেকজন বললো, আরেক গুত্রের আরেকজন বললো, আরেক দেশের আরেকজন বললো, এইভাবে ভিন্ন ভিন্ন 10 জন মানুষ যদি এই কথাটা আপনার কাছে এসে বলেন তাহলে আপনার কিন্তু এখন আর একেবারে 100% প্রথম পর্যায়ের, প্রথম সারির, প্রথম পর্যায়ের গুণাবলী সম্পন্ন বর্ণনাকারী যেভাবে বললে একটা কথার উপর আপনি স্যাটিসফাইড হয়ে যান, সাধারণত এই দুর্বলতাটা 10 ভিন্ন ভিন্ন মানুষের বলার কারণে সেটা আর থাকে না, এই দুর্বলতাটা দূর হয়ে যায়। এটা আমার কথা নয়, স্বয়ং হাদিসের ইমামগণ যাদের পরিভাষাগুলোকে আমরা মানে শুদ্ধ বলে আমরা বিবেচনা করি এবং তাদের পরিভাষার উপর নির্ভর করে হাদিসের মান আমরা নির্ণয় করে থাকি, যা এবং তার গুণগত মান আমরা বিচার করে থাকি, এবং হাদিস মানার ক্ষেত্রে আমরা এই ইমামগণকে কিন্তু আমরা ফলো করে থাকি। যদিও ফেকার ইমাম মানতে অনেকেরই গাত্রদাহ, কিন্তু হাদিসের ইমাম মানতে কিন্তু অসুবিধা হয় না, ইমামদের মাধ্যমেই হাদিস আমরা মানি, ইমামদের মাধ্যমে আবার ফেকা মানতে অসুবিধা হয়, হাদিসের অর্থ মানতে অসুবিধা হয়, হাদিসের সনাদের ক্ষেত্রে ইমাম মানতে অসুবিধা হয় না, হাদিসের অর্থ মানতে ইমাম মানতে অসুবিধা হয়ে যায়। এই হলো আমাদের একটা দুর্বলতা। সে যাই হোক, এই সমস্ত হাদিসের ইমামগণ হাদিসের যে মান নির্ণয় করেছেন তাদের ভাষ্য হলো যে
কয়েকখানা কয়েকজন দুর্বল বর্ণনাকারী যদি একটা কথা বলেন তাহলে সেটা সহিহের পর্যায়ে চলে যায়, এটাকে হাসান হাদিস বলা হয়, আর হাসান হাদিস মূলত সহিহেরই একটা প্রকার। তো এই জন্য ইমাম নববী রহমতুল্লাহ আলহি উল্লেখ করেছেন যে এর উপর উম্মতের ইজমা রয়েছে, সমগ্র উম্মতের ঐক্যমত রয়েছে, সাহাবায়ে কেরাম তাবেঈন সবার থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলহি এই পাঁচটি রাত্রি জাগরণ করার কথা বলেছেন, ইমাম তাবেঈন বলেছেন, অসংখ্য বর্ণনা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব তার মাসিক আল কাউসার একবার লিখেছিলেন, সেগুলো আমি অন্য এক পরিসরে সুযোগে বলার চেষ্টা করব। যে কোনো হ্যাঁ বিশেষ কোনো নফল ইবাদত দার্যকৃত নয়, এগুলো মওদূ, এগুলোকে উল্লেখ করে আর আলফিয়া ইত্যাদির কথা উল্লেখ করে শবে বরাতকে মানে মানে অস্বীকার করা বা এর উপর একটা বিরক্তি ভাব মানুষের মনের মধ্যে সৃষ্টি করা, এটা হলো একটা ভুল জিনিস। যেমন আমি আগেও বলেছি যে নামাজ সম্পর্কে অনেক ভুল হাদিস আছে, জালিয়াতি রয়েছে, জাল হাদিস রয়েছে, যেটা হাদিস নয় মনগড়া কথা। সেই মনগড়া উক্তিগুলো নামাজ সম্পর্কে যদি পাওয়াও যায় তাহলে সেগুলো উল্লেখ করে যদি আমি বলি দেখেন এই এই ধরনের মনগড়া কথার মাধ্যমে নামাজের কথা এসেছে, এগুলো মনগড়া। তো এখন নামাজ সম্পর্কে একটা বিরূপ ভাব মানুষের মনের মধ্যে চলে আসতে পারে যে নামাজই মনে হয় ঠিক না, নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে এমন কথা নয়, নামাজ তো আমরা কোরআনের কারণে সহিহ হাদিসের কারণে আমরা মানি। তো একইভাবে শবে বরাত বা লাইলাতুল বরাত এটাও আমরা মানি সহিহ হাদিসের কারণে, তবে এর মধ্যে অনেক বেদআত সংযোজন হয়ে গেছে, আতশবাজি, একেবারে আলোকসজ্জা করতে থাকা, পটাখা করা, বিভিন্ন ধরনের ভুল প্রথা এবং হালুয়া রুটিকে জরুরি মনে করা, এই সবগুলো পরিত্যাজ্য এবং জরুরি মনে করা ঠিক নয়। এমনকি সম্মিলিত ইবাদতের পন্থাকে জরুরি সাব্যস্ত করে ফেলা সেটাও কিন্তু ঠিক নয়। এই সবগুলো থেকে বিরত থাকবেন। আমাদের উলামায়ে কেরাম একটা কথা বলেন যে বর্তমানে শবে বরাত বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির কবলে, অনেকে বাড়িয়ে ফেলেছেন, অনেক কিছু বেদাত সংযোজন করে ফেলেছেন, সেই বেদাতগুলো বর্জনীয় এবং এগুলোর বিরুদ্ধে আমাদের উলামায়ে কেরাম কিতাবও লিখেছেন, মুসলমানদেরকে সতর্ক করে আসছেন। কিন্তু বর্তমান সময়ে এসে হঠাৎ করে দেখা যায় আল্লামা ইবনে তাইমিয়ার মতের বিপরীতে, নাসিরুদ্দিন আলবানের মতের বিপরীতে এবং হযরত শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলীর মতের বিপরীতে, চার মজহবের সকল ইমামের মতের বিপরীতে, ইমাম নববীর মতের বিপরীতে এবং সকল উম্মতের সকল স্কলারের মতের বিপরীতে এই রাতের স্পেশিয়ালিটিকেই অস্বীকার করে বসা আরম্ভ করে দিয়েছেন, সেই কথাটা কিন্তু আসলে ঠিক নয়। সঠিক কথা হলো যে লোকজনকে সঠিক ডাইরেকশন দেওয়া উচিত যে এই রাতের বিশেষত্ব প্রমাণিত, বিশেষত্ব যেহেতু প্রমাণিত এই জন্য তাবেঈন থেকে আরম্ভ করে মজহবের ইমামগণ সবাই বলছেন যে না এর দ্বারা প্রমাণিত হয় যে আমরা মাগফিরত কামনা করব, আমরা দোয়া করব, আমরা নামাজ পড়ব, কিন্তু নির্ধারিত কোনো পন্থায় নয়। অনেকে আবার মনে করে বসে আরম্ভ করেন যে অন্যদিন যদি তাহাজ্জুদ পড়েন তাহলে আজকে পড়তে হবে, এটা একটা গোমরাহি সুলভ কথা। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। তো আমাদের হাতে কয়েক মিনিট আছে, তো আশা করব সংক্ষেপে ওইগুলোর আনসার দিয়ে কয়েকজন কলার লাইনে আছেন। দোয়া পড়লে তো মনে হয় অর্থ খুব সুন্দর, খুব ভালো, কিন্তু এর যে ফজিলত বর্ণনা করা হয়েছে এই ফজিলতটা, যদিও দোয়া বা আরবি ভার্সনটা আরবি শব্দমালাগুলো অর্থের দিক থেকে আমার কাছে খারাপ মনে হয়নি, কিন্তু এই যে ফজিলত বর্ণনা করা হয়েছে এটার কোনো বর্ণনা নেই এবং মানুষ তার যাবতীয় প্রয়োজন আর মকসুদ আর মনের ইচ্ছা পূরণ করার জন্যে এই কিতাবকে একটা নির্ভরযোগ্য কিতাব এবং কিতাবটা চলেও বেশি। তো এটা নিয়ে এই দেশের একটা ইউনিভার্সিটিতেও পর্যন্ত একজন মানুষ আমাকে বললেন যে তারা গবেষণা করেছে এই কিতাবটা বাংলাদেশে এত বেশি চলে কেন, বাংলা বই পুস্তকের মধ্যে এটা বেশি চলে কেন। এর কারণ হলো যে সাধারণ পুরুষ মহিলাদের মধ্যে দিনই বিষয়াদি নিয়ে জ্ঞানের অভাব রয়েছে, অজ্ঞতা এবং মূর্খতা ছড়িয়ে আছে, এজন্য মানুষ তার মকসুদ পুরা করার জন্যে মনের ইচ্ছা বাসনা ইত্যাদি পূরণ করার জন্যে যখন চমৎকার কিছু জিনিস পায় তখন আর রেফারেন্স বোঝার চেষ্টা করে না, এগুলোর উপর আমল করে বসা আরম্ভ করে। এই যে আলফিয়া ইত্যাদি নামাজের বিভিন্ন পন্থা, এগুলো সম্পর্কে উলামায়ে কেরাম বলেছেন যে রাতের বরাতের বিশেষ নামাজ যেগুলো, এগুলো মওদূ, এগুলো সম্পূর্ণ মনগড়া, এগুলোর উপর আমল করতে নেই কিন্তু আমরা অনির্দিষ্টভাবে নফল নামাজ, ইবাদত, তিলাওয়াত, নামাজ, মুনাজাত, এমনকি কবর জিয়ারত যদি করতে যান সেটাও রেওয়ায়ত সম্পূর্ণ মুতাবার, তো আপনারা করতে পারেন কিন্তু এটাকে জরুরি মনে করবেন না। তো যেহেতু মাফ করে দেওয়া হয় তাকে, মাগফিরাতের রাত্রি, মুক্তির রজনী, এই জন্য আমরা মাগফিরাত বেশি কামনা করব নিজের জন্য, আওলাদের জন্য, মা বাবার জন্য। এই রাতের ফজিলত নিঃসন্দেহে প্রমাণিত উম্মতের ঐক্যমতের ভিত্তিতে। জাযাকাল্লাহ।
জি একজন বোন প্রশ্ন করেছেন যে প্রেগনেন্ট অবস্থায় যদি নামাজ না পড়তে পারেন, উনি কজা করাও সম্ভব হচ্ছে না, তাহলে উনি কি করবেন? দেখেন, প্রশ্ন হলো যে কজা করাও সম্ভব হচ্ছে না, এটা আপনার ধারণা অনুযায়ী। আসলে কিন্তু কজা করা সম্ভব আপনার ধারণা অনুযায়ী, যে এই জন্য আমি বলছি, একজন মহিলা প্রেগনেন্সির অবস্থায় প্রপারলি যদি সেজদা না করতে পারেন, তাহলে উনি চেয়ারে বসবেন, চেয়ারে বসে তিনি একটু ঝুঁকবেন বেশি করে যতটুকু পারেন, আর সে অনুযায়ী তিনি সেজদা করে নেবেন। ইভেন রুকু আর সেজদাই তো হলো কঠিন একটা বিষয়, বা মাটিতে বসা কষ্টসাধ্য, এই তিনটা কাজ হয়তো কষ্টসাধ্য হতে পারে, রুকু করা, সেজদা করা এবং মাটিতে প্রপারলি বসা, ফ্লোরে বসা। এই তিনটা কাজ যদি তিনি না করতে পারেন, তাহলে এই তিনটা কাজের জন্য দাঁড়াতে যদি পারেন, তাহলে তিনি দাঁড়াবেন, কেয়ামের ফরজ সেটা সাকিত হবে না। যদি হেদায়ের মধ্যে ভিন্নভাবে মশালা লেখা হয়েছে, কিন্তু হজরত শেখুল ইসলাম মুফতি তাকি উসমানি সাহেব একটু ভিন্ন ধরনের তাহকিক করেছেন যে কেয়াম একটা আলাদা ফরজ, সেজদা একটা আলাদা ফরজ, দুটোটাকে পৃথকভাবে ফরজ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। সেজন্য কেয়ামের ফরজটা সাকিত হওয়ার এবং রহিত হয়ে যাওয়ার ব্যাপারে যে মতামত অতীতের ফুকাহায়ে কেরাম ব্যক্ত করেছেন, সেটা নিয়ে তিনি দ্বিমত পোষণ করেছেন এবং মুহাক্কিকানা ফতোয়া তার রয়েছে এই ব্যাপারে। যাই হোক, কেয়ামের ফরজ যদি দাঁড়াতে পারেন, তাহলে দাঁড়ানোটা ফরজ নামাজের মধ্যে, দাঁড়ানোও ফরজ, ফরজ এবং ওয়াজিব নামাজের মধ্যে, আর সুন্নত নফল ইত্যাদির মধ্যে দাঁড়ানোটা হলো ফরজ নয়, জরুরি নয়, বসেও নামাজ পড়া যায়। আর বসা যদি স্বাভাবিক নিয়মে সম্ভব না হয়, তাহলে চেয়ারে তো বসতে পারেন, তো চেয়ারে বসে যদি এমনিতে বসে থাকতে পারেন তিনি, তাহলে নামাজ কেন পড়তে পারবেন না? তো আপনি দাঁড়ানোর ফরজটা আদায় করলেন, আর রুকু যদি প্রপারলি করতে পারেন তাহলে ঠিক আছে, আর সেজদা যদি না করতে পারেন প্রপার নিয়মে, তাহলে চেয়ারে বসবেন আর একটু মাথা ঝুঁকাবেন, সামনে টেবিল ইত্যাদি কিছু রাখতে হবে না, একটু ঝুঁকাবেন আর এরপরে সেজদা হয়ে যাবে, আর এইভাবে বাকি আত্তাহিয়াত ইত্যাদি পড়ে শেষ করে নিতে পারেন, শুধু ফরজের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। তাও যদি কোনো সময় মাথা ঘোরায় যে এখন আর শুয়ে থাকতেই হবে ওনাকে, এমন যদি হয় তাহলে কাজা করবেন। আর কাজার সব অবস্থাটা কি একই সমান? আর একেবারে প্রসব হওয়া এবং ডেলিভারি পর্যন্তও যদি তার জন্য ইশারায় ইঙ্গিতেও যদি নামাজ পড়া সম্ভব হয় না, দেখেন নামাজ শুধু আমরা দায়িত্বমুক্ত কখন হই? যখন একেবারে যদি হিতাহিত জ্ঞান শূন্য কেউ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, তবেই কেবল তার উপর থেকে নামাজের দায় শেষ হতে পারে, দায়মুক্ত হতে পারে, নামাজ না আসতে পারে। আর না হয় বলা হয় যে দাঁড়িয়ে না পড়তে পারলে বসে পড়ো, বসে না পড়তে পারলে শুয়ে পড়ো, শুয়ে না পড়তে পারলে যদি ইশারা ইঙ্গিতে তোমরা পড়ো, সাঁতার কাটার অবস্থায় যদি থাকে, তাহলে নামাজের কিছু বাহানা এবং ইশারা ইঙ্গিত করে নিয়ে নামাজটা সারতে হবে। বোবা মানুষ পড়তে পারে না, আশা আকার ইঙ্গিতই তার নামাজ হয়ে যায়। তো এইভাবে নামাজ শুধুমাত্র সেন্সলেস হয়ে গেলে, বেহুশ হয়ে গেলে, জ্ঞান শূন্য হয়ে গেলে কারো জন্য মাফ হতে পারে, আর না হয় তার জন্য ফ্লেক্সিবিলিটি রয়েছে এবং তার জন্য সহজ সাধ্য পন্থা রয়েছে। তো আপনারা এই ব্যাপারে চিন্তা করবেন, ঠিক সময় মতো যদি একান্ত কোনোদিন অসুস্থতার কারণে মুঠেও পারতে পারলেন না, অস্বস্তিকর পরিবেশ, তাহলে কাজার একটা পর্যায়ে তো আছে, আপনি বসেও কাজা করতে পারবেন, দাঁড়াতে না পারলে। জাজাকাল্লাহ, আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। একজন কলার প্রশ্ন করেছেন, ডায়াবেটিক্স অবস্থা যদি রোজা রাখতে না পারেন তাহলে কি করবেন? দেখেন, ডায়াবেটিস রোগের বিভিন্ন স্টেজ আছে। অনেকে ইনসুলিন ব্যবহার করেন কিন্তু এরপরেও রোজা রাখতে পারেন। আমার ওয়ালিদ সাহেব দামত বরকাতুহুম মাশাল্লাহ 75 years ওল্ড হবেন, উনি 75-77 এরকম হয়ে যেতে পারেন, 80 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছেন তিনি। তো অনেক বছর যাবৎ তিনি ইনসুলিন ব্যবহার করছেন, কিন্তু এই দেশে এসে অনেক লম্বা লম্বা রোজাও তিনি রমাদান মাসে রাখেন, কোনো সুবিধা হয় না। তো আসলে জোহর পর্যন্ত রেখে দেখবেন, জোহরের পরে যদি দেখা যায় যে অসাধ্য হয়ে যাচ্ছে, ঘাম চলে আসছে, সাথে সাথে রোজা ভেঙে ফেলবেন, তখন ভেঙে ফেলা কিন্তু জরুরি। সুগার ল হয়ে যাওয়াটা ভয়ঙ্কর, রক্ত নিয়ে পরীক্ষা করবেন, সুগার যদি ল হয়ে যায় অথবা যদি মাথা ঘেমে যায়, ঘাম এসে যায় কপালে মাথায়, তাহলে মনে করবেন যে অবস্থা খুব খারাপ। তো এর আগে বাগেই চিনি ইত্যাদি খেয়ে রোজা ভেঙে ফেলবেন। আর যদি রাখতে না পারেন, যদি ডাক্তার বলে, অভিজ্ঞতার আলোকে যদি এটা প্রমাণিত হয়, অথবা ডাক্তার যদি বলে যে না ইনি রিস্কি এবং সিরিয়াস অসুস্থ, ডায়াবেটিসের মধ্যে ডায়াবেটিস ল হয়ে গেলে, সুগার লেভেল ল হয়ে গেলে মারাত্মক অবস্থা হয়ে যেতে পারে। মানে সুগার লেভেল হাই হয়ে যাওয়া এত ডেঞ্জারাস নয়, সুগার লেভেল ল হওয়াটা আরও বেশি ভয়ঙ্কর। এই জন্য এই পরিস্থিতি দেখা দিলে আর রোজা রাখা কিন্তু জায়েজ নয়, রোজা ভেঙে ফেলা জরুরি। কোনো ধরনের সুগার জাতীয় কোনো জিনিস খেয়ে নিজের সুগার লেভেলকে নর্মাল করা এবং জীবন রক্ষা করা, এটা হলো ফরজ দায়িত্ব। কিন্তু এই ব্যাপারে যদি দেখা যায় কোনো একজন রোগী নিজে হয়তো সতর্কতা অবলম্বন করতে পারবেন না, যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তার জন্য জরুরি হলো রাখবেন না। আর যদি
অনেক ডায়াবেটিস রোগী কিন্তু মাশাআল্লাহ রোজা রাখতে পারেন, এবং শুধু ডায়াবেটিস হয়ে যাওয়ার বাহানায় রোজা বাদ দিয়ে দেওয়া কিন্তু ঠিক নয়। প্রথমে একটু পরীক্ষা করবেন, জোহরের পরে আপনি একটা রিপোর্ট পেয়ে যাবেন নিজের শরীর সম্পর্কে, পারবেন কি পারবেন না। যদি না পারেন তাহলে আপনার জন্য ভেঙে ফেলা এটা সম্পূর্ণ জায়েজ আছে। তো পরিবারের অন্যান্য লোকজন যেন তার অবস্থা গতিবিধি দেখেন, বুঝেন, নিজেও একটু বোঝার চেষ্টা করেন, এরপরেই সিদ্ধান্ত নেবেন। শুধু ডায়াবেটিস হয়ে গেলেই আমি রোজা আর পারবো না বা রাখবো না এই সিদ্ধান্ত নিয়ে নেওয়াটা ঠিক হয় না। জি, জাযাকাল্লাহ, আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। তো প্রেগনেন্ট অবস্থায় একজন বোন প্রশ্ন করেছেন যে মুরুগ ধরা, মুরুগ জবাই করা, ওইগুলো হয়তো কোনো কারো কাছ থেকে শুনেছেন যে এটা ঠিক নয়। আচ্ছা, আমাদের আমাদের সিলেটি ভাষা অনেক সময় বলে এটা দাদির মাসালা, অনেক সময় অনেকে এটা মানে বলে ফেলেন একটা কথা, অর্থাৎ পুরাতন মানুষদের মধ্যে অনেক ধরনের কথা প্রথা আর রেওয়াজ অনেকগুলো ছিল, সেগুলো আসলে কোনো কোরআন হাদিসের মধ্যে এগুলোর কোনো ভিত্তি নেই, কোনো হাদিসের মধ্যে এগুলো নেই আর এটা জায়েজ নয়। হ্যাঁ, প্রেগনেন্সির অবস্থায় যদি কোনো জিনিসকে জবাই করতে কারো ভয় লাগে আর এই ভয় লাগাটা যদি তার প্রেগনেন্সির জন্য ক্ষতিকর হওয়া প্রমাণিত হয় তাহলে সতর্কতা অবলম্বনে তো আর বাধা নেই শরীয়তের মধ্যে, কিন্তু এটা কোরআন হাদিসের দৃষ্টিতে অনেকে বলেন যে মৃত বাড়িতে যেন কোনো প্রেগনেন্সির অবস্থায় কোনো মহিলা যেন না যান, এটা শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ কোনো কিছু নয়। কিন্তু যদি একজন প্রেগনেন্সির অবস্থায় একজন মহিলা ভয়ঙ্কর কোনো জিনিস দেখার কারণে মানে টাইমের আগে অনেক সময় প্রসব হয়ে যায়, কেয়ামত যখন আসবে কেয়ামতের ভয়ঙ্কর আওয়াজের কারণে প্রসবের টাইম এখনো হয়নি কিন্তু সবার কিন্তু প্রসব হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাবে বাচ্চাদের, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদের হেফাজত করুন। তো এই জন্য ভয়ঙ্কর কোনো অবস্থা দেখলে যদি স্বাস্থ্যগত দিক থেকে এটা যদি ক্ষতিকর হওয়াটা অভিজ্ঞতার আলোকে প্রমাণিত হয় তাহলে সেটা থেকে সেই অভিজ্ঞতার আলোকে একটা জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়ে গেলে তা থেকে সতর্কতা অবলম্বন করতে শরীয়তে কোনো নিষেধাজ্ঞাও নেই, কিন্তু এগুলো শরীয়তের মধ্যে জরুরি নয়, কোরআন হাদিস দ্বারা এগুলো কোনো নির্দেশ দেওয়া হয়নি। জাযাকাল্লাহ, আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। মুফতি সাহেব, আর আমাদের হাতে এক মিনিট রয়েছে। তো একজন বোন প্রশ্ন করেছেন, মসজিদ কিছু দূরে, যার কারণে বাচ্চাদেরকে নিয়ে উনি ঘরের মধ্যেই ওনাদের তরবিয়তের মতো ওনাদেরকে বলে দেন এবং তারা নামাজ পড়ে। দেখেন, প্রথম কথা হলো যে নামাজের ভেতরে অন্য কারো লোকমা নিলে নামাজ ফাসিদ হয়ে যায়, লোকমা বলা হয় অন্য কারো যদি মানে নামাজের বাইরের কেউ যদি নামাজের মধ্যে যদি কোনো ডাইরেকশন দেয়, এই রাকাত হয়নি, তুমি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে পড়ো, তুমি বসে গেছো, চতুর্থ রাকাত শেষ হয়ে গেছে মনে করে আসলে এখন চতুর্থ রাকাতের জন্য তোমাকে দাঁড়াতে হবে, এই নামাজের বাইরের কারো লোকমা গ্রহণ করলে সাধারণত নামাজ ফাসিদ হয়ে যায়, এটা আসল কিন্তু প্রপার নিয়ম নয়। নামাজ শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকেও আমাদের উস্তাজগণ এইভাবে শিখিয়েছেন যেভাবে আপনি বলেছেন, তো যারা এখনও নামাজ শেখেনি তাদেরকে আপনি এইভাবেই করবেন, আপনি শেখাবেন, শেখানোর জন্য আপনি যদি তারা পড়তে জানে না তাহলে আপনি নামাজে দাঁড় করাবেন, দাঁড়িয়ে এইভাবে বলবেন পড়তে থাকুক পড়তে থাকুক, এইভাবে তারা শিখুক, এটা হলো প্র্যাকটিস, অনুশীলন, এক্সারসাইজ, শেখার পদ্ধতি, জানার পদ্ধতি। কিন্তু যখন পড়বে তখন নিজেরাই যেন পড়ে, নিজেরাই যখন পড়ে, অথবা জামাত সহকারে কেউ যদি পড়ায় তাহলে তাদের পিছনে তো আর কেরাত পড়তে হয় না, না পড়লেও হয় নামাজ, তো এই জন্য তখন আর কেরাত পড়তে হবে না, কেরাতগুলো শুনবে প্রথম দুই রাকাতে যদি রাতের নামাজ হয়, দিনের বেলায় যদি নামাজ হয় তাহলে তো শোনার সুযোগ নেই। তো মাগরিব, ইশা, ফজর এই নামাজগুলিতে যদি কেউ জামাত সহকারে নামাজ পড়ে তাহলে প্রথম দুই রাকাতে কী কী পড়তে হয় কী করতে হয় এটা তো জেনে যাবে। আর কিছুদিন আপনি যে বাচ্চাদেরকে মাশাআল্লাহ নামাজে দাঁড় করাতে পারছেন, কথা শুনছে, কথা মানছে, তাদেরকে দিনের বেলা বা অন্য কোনো এক সময়ে আপনি কিছু সময় দেবেন, আর অল্প কয়েক ঘন্টা, এক দুই দিন, এক দুই ঘন্টা লাগবে, মাত্র চারটা সূরা মুখস্ত করাবেন, মাত্র চারখানা সূরা মুখস্ত করাবেন, আর এটা বলে দিবেন যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল সর্বপ্রকার সকল নামাজের প্রত্যেক রাকাতে সূরায়ে ফাতিহা পড়তে হয়, সূরায়ে ফাতিহা পড়তে হয়, আর ফরজ নামাজের মধ্যে প্রথম দুই রাকাতে সূরায়ে ফাতিহার পরে সূরা মিলাতে হয়, তৃতীয় বা চতুর্থ রাকাতে মিলাতে হয় না, আর এছাড়া ওয়াজিব, সুন্নাত, নফল সব নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরেও সূরা মিলাতে হয় বা কেরাত জয়েন করতে হয়, এইটুকু বলে দিবেন, আর রুকু সজদার তাসবিহগুলো বলে দিবেন, এইভাবে সহজ পন্থা অবলম্বন করে নামাজ শিক্ষা দেবেন, নামাজ
যখন তারা নিয়মতান্ত্রিকভাবে ওয়াক্তের নামাজ পড়বে তখন নামাজের ভেতরে এইভাবে শিক্ষা দেওয়ার পন্থাটা ঠিক নয়। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আমাদের সময় শেষ হয়ে গেছে, তো আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। এখন আসলে আজকে একটু বিস্তারিত আলোচনা সাপেক্ষ দুই একটা প্রশ্ন এসে যাওয়ায় সম্মানিত দর্শক শ্রোতা লম্বা হয়ে গেল আমাদের আজকের মুমিনের জীবন প্রোগ্রামের সময়, একেবারে শেষ হয়ে গেছে। প্রথম থেকে নিয়ে পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আগামীকাল আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।